नमस्कार हेडलाइंस त्रिपुरार विशेष टक शोते आपनादे स्वागत। आज के विशेष टक शोर आलोचनार विषय राज्य सरकार उद्योगे अनलाइन क्लासेर गुरुत्व और ये आलोचनार जन्य मुहूर्ते स्टूडियोते उपस्थित रहेछेन आमार डान दिकेर एकदम शुरूते ही रहेछेन शिक्षक पंकज कुमार दास। सर आपनाके अनेक अनेक स्वागत हेडलाइंस त्रिपुरार। आरो एकजन अतिथि आजकेर ई अनुष्ठाने आलोचना करबेन आमार डान दिकेर एकदम शेष प्रान्ते रहेछेन शिक्षिका अलकानंदा भट्टाचार्य। ম্যাডাম আপনাকেও স্বাগত। আমি প্রথমে স্যার আপনার কাছে যাব যে যে অনলাইন ক্লাস এরকম বর্তমান একটা যে করোনা পরিস্থিতি সেই পরিস্থিতিতে বন্ধ রয়েছে এখনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের উদ্যোগে অনলাইন ক্লাসের যে অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের যাতে একটা শিক্ষক শিক্ষিকারা পড়াশোনার একটা বিভিন্ন আলোচনা তুলে ধরতে পারেন সেই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে আপনার কাছে জানবো একজন শিক্ষক হিসেবে আপনি এই অনলাইন ক্লাসটাকে কিভাবে দেখছেন এবং এই অনলাইন ক্লাসের গুরুত্ব কতটা? মানে সবটাই প্রাসঙ্গিক প্রশ্ন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মনে হয় সবার মনেরই প্রশ্ন যে আসলে তো ঠিক অনলাইন কেন আসলো, অনলাইন ক্লাসটা কেন হবে। তো আমার যেটা মনে হয় ক্লাস অনলাইন ক্লাস আগেও ছিল কিন্তু এখন যে এতটা গুরুত্ব বেড়েছে সেটা আর কাউকে বলতে লাগবে না। কিন্তু আমার মনে হয় কোশ্চেনটার মধ্যে ওইটাও লুকিয়ে আছে যে অনলাইন ক্লাসটা কি আমাদের শ্রেণীকক্ষের যে ক্লাসের সাবস্টিটিউট হতে পারে কিনা, নাকি এটাও তো সঙ্গে বর্তমান পরিস্থিতিতে এটা হয়। আমার মনে হয় মানে প্রশ্নটার উত্তরে আমি একটা কথাই বলবো যে তাহলে বিকল্প কি হতে পারে? আমরা তো ক্লাসে যেতে পারবো না, ছাত্ররা আসতে পারবে না, তাহলে তো ক্লাস হবে না। তাহলে কিছু তো কিছু একটা করতে হবে। আমি একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বলি, ধরুন এই পাকিস্তানে ইন্ডিয়ার খেলা হচ্ছে, মনে করলাম যে আমাদের এমবিবি স্টেডিয়ামে খেলা হবে, ক্রিকেট খেলা খুব জনপ্রিয় খেলা, সেই খেলাতে সবাই চাইবে একটু মাঠে গিয়ে দেখতে। তো মাঠে গিয়ে যদি কেউ দেখতে না পারে তাহলে সে কি করবে? সে কি বসে থাকবে? বসে থাকবে না, সে টিভি খুলে অনলাইন যা দেখা যায় সেটাই দেখবে। তার তো আর কোনো গতি নেই, সে টিকিট পেলো না, কারণ সারা ত্রিপুরা রাজ্যে সবাইকে তো আর এমবিবি মানে মাঠে দেওয়া যাবে না। সেই ভাবে যদি আমরা ভাবি তাহলে অবশ্যই বলবো যে অনলাইন ক্লাসের বিকল্প এখন কিছুই নেই, অনলাইন ক্লাস করতেই হবে। কারণ কেউ যদি বলে সেটা খারাপ, আমি বলবো তাহলে তার বিকল্প কি বলো, সেই বলতে পারবে না। কিন্তু সেইভাবে যদি ভাবি আমরা, রাজ্য সরকারের একটা বিশাল উদ্যোগ এবং আশেপাশে তো আমি খবর নেই অন্যান্য স্টেটে এরকম করে একটা মহাযজ্ঞ অনলাইন ক্লাস নিয়ে, সেটা নিঃসন্দেহে আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ দিতে হয়। কারণ শিক্ষক শিক্ষিকারাও সবাই বা যারা এর সঙ্গে জড়িত সবাই এটাকে এত মানে মানে কি বলবো আন্তরিকভাবে নিচ্ছে। সেটা আমরা কালকেও একটা মিটিং ছিল, তো এরকম ঘন ঘন মিটিং হয়, তো সেইখানে আমরা দেখি যে সব টিচাররা সব মানে এডুকেশনের সঙ্গে যুক্ত যারা যারা সবাই কিন্তু সেটাকে পজিটিভলি নিচ্ছে। তো জানি না গভর্নমেন্টের এই ব্যাপারটা পাবলিক কিভাবে নিচ্ছে, তবে আমি যতটুকু শুনেছি যে সবাই ভালোভাবেই নিচ্ছে, 100-এ 100 বলবো না, কিন্তু এটা তো বলা যায় যে যখন একটা ক্লাস হয় অনলাইনে তখন ভিউয়ার্স কখনো কখনো 50,000 ক্রস করে যায়, সেটার অর্থ কি? তাহলে তো মানুষ ভালোভাবেই নিচ্ছে। তো এইভাবে বললে তো অনলাইন ক্লাসের আমি বলবো এই মুহূর্তে এর কোনো বিকল্প নেই। ম্যাডামের কাছে যাবো, ম্যাডাম আপনি কিভাবে দেখছেন এবং ছাত্রছাত্রীরা এতে কতটা উপকৃত হবে? আচ্ছা দেখুন, আজকের দিনে এই যে লকডাউন এর সিচুয়েশনটা, এর মধ্যে কিন্তু সব দিকে কিন্তু একটা কিং কর্তব্য বিমূর একটা অবস্থা, কি করি কি করি, সব কিছু বন্ধ, কিছুই হচ্ছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে এ স্যার যেটা বললেন যে এটা একটা বিশাল কর্মযজ্ঞ, অন্য স্টেট গুলোতে হচ্ছে কি হচ্ছে না সেটা আমিও শিওর নই, হায়ার এডুকেশনে যারা আছে ওরা করছে, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য যে একটা পদক্ষেপ, মানে ইট ইজ ভেরি ইজি টু সিট অ্যান্ড ডু নাথিং অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার, যে কি হবে কি হবে, এই যে কি হবে কি হবে। তো এই যে এখানে কথা আছে না যে সামথিং ইজ বেটার দেন নাথিং, রিয়েল ক্লাসরুম সিচুয়েশনের বাইরে তো কিছুই হতে পারে না, সেটার সাবস্টিটিউট কিছু নেই। কিন্তু এই যে অনলাইন ক্লাস, যে বাচ্চাগুলো কি টিচারকে দেখতে পাচ্ছে, আমরা ফোনে কথা বলার প্রভিশন রেখেছি, ওরা ফোন করে বলছে ম্যাম তোমার সাথে পড়া করতে খুব ভালো লাগে, এই যে বাচ্চাদের থেকে অ্যাপ্রিসিয়েশনটা একটা রিয়েকশন, কখনো কখনো ওদের গার্জিয়ানরা ফোন করে বলছে ম্যাম ভালো লাগছে। ভাবতে পারবেন না আপনারা যে ইউটিউব লাইভ যায় যখন কলকাতা থেকে ফোন করে, আচ্ছা বলছে যে ম্যাম সিলেবাস তো মিলছে না কিন্তু ভালো লাগছে। তো এটা তো আমাদের এখানে দাঁড়িয়ে মানে আমাদের কাছে এটা একটা বিশাল প্রাপ্তি।
তো এই জন্য তো অবশ্যই মানে রাজ্য সরকারকে মানে অসংখ্য ধন্যবাদ জানাতে হয় যে এত কর্মযোগ্যটা আয়োজন করার জন্য। আর আরেকটা কথা বলবো, এই যে মানে লকডাউনের একটা স্লোগান আছে না করোনা ওয়ার্ল্ড এর, যে স্টে হোম স্টে সেফ, অনলাইন ক্লাসগুলো কিন্তু এই যে কথাটাকে কিন্তু মানে এনশিওর করছে যে স্টুডেন্টস উইল স্টে এট হোম, দে উইল বি সেফ উইদাউট হ্যাম্পারিং দেয়ার অ্যাক্সেস টু এডুকেশন। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। দেখুন পোস্ট করোনা ওয়ার্ল্ড কি হবে আমরা কেউ জানি, করোনা যুগে আছে, এখন করোনা নিয়ে তো চলতে হচ্ছে, তো এমত অবস্থায় দাঁড়িয়ে এই যে ক্লাসগুলো হচ্ছে, বাচ্চারা তো আমি তো বলবো অনেকটা উপকৃত হচ্ছে। কোথাও একটা জায়গায় ক্লাসটা মিস করে গেল, সে পজ করতে পারছে, কারণ চ্যানেলগুলোতে যেটা লাইভ আছে তারপর তো এটা আপনার রেকর্ডেড থাকছে, সেখান থেকে ও দেখছে পজ করে, তারপরে ও আবার কোনোখানে একটা কিছু পয়েন্ট মিস করে গেল সেটা আবার ধরতে পারছে। তো এটা মানে বিশাল কর্মযোগ্য, এবং এটার সাবস্টিটিউট তো কিছু হচ্ছে না, ক্লাসরুম সিচুয়েশন সাবস্টিটিউট নেই, কিন্তু এটা থেকে আমার মনে হচ্ছে বাচ্চারা কিন্তু অনেক উপকৃত হচ্ছে, কারণ ওদের থেকে রিয়াকশন আমরা পাচ্ছি। আচ্ছা, রেগুলার আমরা ক্লাস করছি, পুরো ডিপার্টমেন্ট ছুটছে, আমরা ছুটছি, এবং এটা কিন্তু আমি দেখছি এই যে বেসিক হিউম্যান রেসের যে একটা মানে বেসিক ইনস্টিংক্ট, যেটা থেমে থাকবো না, চলতে তো হবেই, তো এটা তো এনশিওর করছে অনলাইন ক্লাসেস গুলো, এটাই আর কি। খুব ভালো লাগছে করতে, রাজ্য সরকারকেও ধন্যবাদ, সেভাবে আমি গার্জিয়ান এবং ছোট ছোট বাচ্চাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে, কারণ ওরা যে দেখছেন রিয়াকশন দিচ্ছেন, কখনো কখনো ইউটিউব ভিডিও স্যার বললেন যে 50,000 1.5 লাখ পর্যন্ত যাচ্ছে। তাহলে এই কথাটা কি বলা যেতে পারে যে লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্য সরকার এই উদ্যোগটা নিয়েছেন সেই লক্ষ্য সফল? অনেকটাই। দেখুন সবকিছুর তো একটা তো মেরিটস ডিমেরিটস থাকে, আমি একটু বলি, বিশাল বিশাল এটা মানে ডিমেরিটস তো আমরা এখন বলতে পারি, কিন্তু ডিমেরিটস ভবিষ্যতে থাকবে না মনে হয়। কেন বলি, আজকে আমরা মানে কদিন আগে আমরা দেখছিলাম এই যে রামায়ণ, রামায়ণ যেটা যখন দেখছিলাম সেটা দেখে দেখে আমার আগের কথা মনে হচ্ছিল, যে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের টিভি ছিল না, তো টিভি ছিল না কিন্তু আমরা রামায়ণ দেখতে হবে, তো কি করতাম একটু কষ্ট করে আরেকজনের বাড়িতে গিয়ে তখন আমরা একটু লুকিয়ে লুকিয়ে রামায়ণ দেখতাম। তো কেন আমাদের এই জায়গাটা বুঝতে পেরেছি যে আমার রামায়ণ দেখতে হবে, আমার মনে হয় সোসাইটিতে 100% লোক এখনো ওইটা বুঝতে পারছে না যে অনলাইন আমাদের সবাই দেখা উচিত, কিন্তু এটা আসবে, এটা নেগেটিভ সাইড আছে বলে আমার মনে হয় না এই মুহূর্তে এটাতে আমার মনে হয় 100-এ 100 রাজ্য সরকার যে লক্ষ্যমাত্রা নিয়েছিলেন সেটা সফল। মানে এখানে একটা জিনিস বলি, যেটা আমাদেরও ছোটবেলা হতো যে টিভি থেকে কিছু একটা দেখলাম খুব মনে থাকে, কিন্তু সেটা মা বাবা বলছে বা টিচাররা বলছে মনে থাকছে, কিন্তু টিভিতে কিছু একটা কথা পুরনো সিনেমা একটা দেখেছি মনে থাকছে, তো এটা বোধ হয় একটা ইনস্টিংটিভ একটা জিনিস কাজ করছে বাচ্চাদের মধ্যে, টিভিতে টিচার আসবে একটা আলাদা এক্সাইটমেন্ট যে টিভিতে বলছে, এটা কিন্তু মনে থাকছে, আমার মনে হচ্ছে আর কি, জানি না কতটুকু সত্যি কিন্তু মনে হচ্ছে এটা আমাদের তো হতো। এটা রাজ্য সরকার যে লক্ষ্যমাত্রাটা নিয়েছে একদম সাকসেসফুল সাকসেসফুল প্রসঙ্গে একটা কথা শুধু বলে নেই, কথার মাঝখানে যেটা ছিল সিলেবাস, হ্যাঁ সিলেবাসের ব্যাপারে বলি যে সিলেবাস কিন্তু আমরা মেনেই চলছি, হয়তো এ থেকে জেড পর্যন্ত আমরা সিরিয়ালি যাচ্ছি না কিন্তু সিলেবাস মানা হচ্ছে, কিন্তু এরকম না যে এই সিলেবাস মানা হচ্ছে মানে কি এটা থেকে পরীক্ষা আসবে, এটা হচ্ছে শুধুমাত্র ছাত্রদের এই অবসর সময়ে সে যেন এই খেলার ছলে পড়তে পারে, এটা না যে এটা আমরা যা পড়লাম এখান থেকে প্রশ্ন আসবে এখান থেকে সবকিছু আসবে আমাদের সিলেবাস কভার হয়ে গেছে, সেটাও না। লকডাউন শেষ হলে ক্লাস হবে, যারা প্রোগ্রামটা দেখিনি ওরা কি পরীক্ষা দেবে না, পরীক্ষা দেবে, এটা বাড়তি পাওনা, তো বাড়তি পাওনা কেন নেব না, হ্যাঁ কেন নেব না। সুতরাং রাজ্য সরকার যেটা বলছেন সেটা অনেক সময় মেসেজটা মানুষের কাছে গিয়ে পৌঁছায় না যে এটা সিলেবাসের সঙ্গে কোনো যুক্ত না, আমরা একটু একটু এগিয়ে রাখছি ছাত্রদের, ভবিষ্যতে ওদেরকে পড়ানো হবে, হয়তো তাড়াহুড়ো করে পড়ানো হবে, এখন একটু ডিটেলস পড়ানো হচ্ছে, কিন্তু এটাই সিলেবাস না, বাড়তি পাওনা যেটাকে বলে বাড়তি পাওনা। এই সময়টাতে যে বর্তমান পরিস্থিতির কারণে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেই কথাটা মাথায় রেখে ছাত্রছাত্রীরা যাতে বসে না থাকে, স্যার আরেকটা বিষয় যেটা এই বই অনুবাদের বিষয়টা, এই এটা কতটুকু এবং এতে ছাত্রছাত্রীদের কতটা উপকৃত হবে এবং এটা কতটা মানে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আপনার মনে হয়? আচ্ছা, এটা তো একটা খুব সুন্দর কোশ্চেন, এবং মানে ঘটনাক্রমে আমি সেই এনসিইআরটির অনুবাদের মধ্যে ছিলাম লেখার মধ্যে, তো আমি যখন প্রথম ছিলাম 9 এবং 11 ছিল, 9 এবং 11 এর বই ট্রান্সলেট করা হয়েছিল,
তো দেখুন তো একটা কথা বলি যে অনুবাদ করায় লস কোথায়? আমি তো লস দেখছি না কিছু। অনুবাদ করায় কি হয়েছে, আমরা ইংলিশ মিডিয়াম আমরা বাংলা মিডিয়াম, এই যে দৌড় যে তাদের মধ্যে সেপারেশন সেটা কিন্তু এখন নেই। মানে ডিসপ্যারিটিটা না থাকছে না, একটাই বই, ওই বই ওরা বাংলায় পড়বে, ওই বইটাই আবার ইংলিশে পড়বে। অ্যাবসলিউটলি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা মিডিয়ামে যদি পড়াশোনা যদি আমরা কেউ করি, অনেকের একটা হীনমন্যতা থাকে, আমার মনে হয় সব গেল, ইংলিশ মিডিয়াম ওরা একটু বেশি জানে। আমি ইংলিশ মিডিয়ামকে বড় করছি না, ছোটও করছি না, কিন্তু ইউনেস্কো কিন্তু বলেছে যে বাংলা মানে মাতৃভাষার মাধ্যমে যেটা শিক্ষা হবে সেটা হবে বেস্ট শিক্ষা। তাহলে আমরা যেটা চাই যে আমরা বাংলা মিডিয়ামে পড়বো, বাংলা মিডিয়ামে শিখবো, তাহলে সহজভাবে বলবো, সহজভাবে কথা বলবো, বুঝবো, সেই ভাবনাটা তো রাজ্য সরকারের মাথায় এসছে। ওনারা ইংলিশ মিডিয়ামের বইটাকে ট্রান্সলেট করে সবাইকে দিয়েছেন। আর এখানে একটা মজার ব্যাপার বলি, বই লেখা শেষ, সবকিছু শেষ হয়ে গেছে, আমার একটু প্রথম প্রথম একটু ভয় ছিল যে ইলেভেনের বই লিখছি সেটার মধ্যে যদি কিছু ভুল থাকে বা অন্যরা যদি করে থাকে অন্যরা কি আমাদের থেকে ভালো করলো কিনা। পরে খবর নিয়ে দেখলাম যে মাধ্যমিক লেভেলে আমাদের পাশের রাজ্য যেটা আসাম, আসামে কিন্তু সেবা বোর্ড বলে একটা আছে, ওরা কিন্তু সেটাতে বাংলা মিডিয়াম করেছিল। আমি যখন কদিন আগে কিছুদিন আগে মানে ট্রান্সলেট করার পরে যখন গেলাম ওখানে গিয়ে দেখলাম যে বইটা ওদের আছে, অবশ্য ওরাদের এলিমেন্ট টুয়েলভ হয়নি, সম্ভবত ওরা টেন পর্যন্ত করেছে। তো অটোমেটিক্যালি আমার কিউরিয়াসিটি, দেখি তো দেখি আমরা যেভাবে লিখেছি ওরা যেভাবে লিখেছে, মানে দেখতে আমাদেরটা ভালো হলো না ওদেরটা ভালো হলো? তবে আমি বলবো না আমাদেরটা ভালো হলো, মানুষ বলুক, কিন্তু এটা বলতে পারি আমার পরে আমার মনে হচ্ছে আমরা খুব সাবলীলভাবে লিখেছি। কেন? কারণ একটা বই পড়তে গেলে একটা সাবলীলতা থাকার দরকার না, সেটা কিন্তু আমাদের ছিল। এবং আমরা একটা লেখা বারবার বারবার চেঞ্জ করেছি, ভাবলে অবাক হবেন আমার মনে হয় একটা চ্যাপ্টার 6-7 বারও রিভিশন হয়েছে। আচ্ছা, তাহলে আমরা পারি সব কিছু। এটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেন যে আমাদের এখানে অনেক রিসোর্স আছে, তো সেটা বললে হয়তো আমরা একটু গর্ববোধ করি এবং আক্ষরিক করতে তাই। আমাদের এখানে অনেক ভালো ভালো স্কিল ওয়ার্কার আর শিক্ষা সঙ্গে যুক্ত অনেক লোক আছে, কোয়ালিটি টিচার্স তো প্রচুর আছে, প্রচুর আছে। আর স্যার শেষ করি, আমি ম্যাডামের তারপরে না ওইটাই বলছিলাম যে একটা বই, একটা সিলেবাস, একটা সাবজেক্টে মানে একটাই পরীক্ষা হবে, স্কুলে স্কুলে আলাদা পরীক্ষা হবে না, একই প্রশ্ন হবে, শুধু একই প্রশ্ন না দুটো সেটে পরীক্ষা হবে। কতগুলো বিষয় রাজ্য সরকার এনেছে এই অল্প দিনে, সেই কথাগুলো যদি কেউ ভালো করে গভীরভাবে ভাবে তাহলে মনে মনে নিশ্চয় মনে আসবে যে এটা ভালো উদ্যোগ ছাড়া খারাপ হবে না। হ্যাঁ খারাপ হতে পারে, কেউ বলতে পারে যে হ্যাঁ আমি নাতে স্কুলে কোশ্চেনে দেখলাম এটা 6 এর বইয়ের মধ্যে একটা পাখির ছবি দিয়ে বলো তো এটা কি, সে লিখবে পাখি, তো পাখি সে লিখবে বানান করে, এটা আবার 6 এর কি প্রশ্ন হলো, অনেকে এরকম বলে। কিন্তু আমি নেগেটিভটাও বলছি, কিন্তু আমার এই আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে বলা যে দেখুন সবকিছুতে নেগেটিভ দেখলে হবে না, যে লোকটা 6-7 আগে পাস করেছে, এরা অনেকে হয়তো পাখি নামটাই লিখতে পারতো। আমি লন্ডিতে যখন ওই ব্যাগ নিয়ে যাই, যখন ওদেরকে দেই তখন ব্যাগের গায়ে লেখা থাকে স্যার, স্যারটা ওরা কিভাবে লেখে 6 আকার অন্তঃস্তর, সে তো 8 পাস, সে 4 কথাটা স্যার কথাটা লিখতে পারে না, তো পাখিটাই সে লেখুক না, এখান থেকে শুরু হোক। হ্যাঁ যে ছেলেটা ব্রিলিয়ান্ট, যে 100-এ 100 পাবে, ওর জন্য কিন্তু এই কোশ্চেনটা, তো এটা নেগেটিভ সাইড মানুষ ইন্ডিকেট করলে আমার মনে হয় সেটা নেগেটিভ না, সেটাও পজিটিভ। সবাই তো আর পারে না, সবার জন্য কোশ্চেন করতে হবে, এর জন্য গ্রুপ করা আছে। স্যারের কথাটা থেকেই বলছি, সেজন্যই তো আমরা বোধহয় মানে ইনক্লুসিভ এডুকেশনের কথাটাই বোধহয় বলি না, সবাইকে নিয়ে, এই যে ইকুয়ালিটি ইকুইটি যে কথাগুলো এভাবেই তো রেলিভেন্ট হচ্ছে। এবং হ্যাঁ সিলেবাসের কথা যেটা স্যার বললেন ট্রান্সলেশন করার কথা, আমিও দেখছি, আমি এনসিইআরটি জবে থেকে আমাদের স্টেটে মানে ইনভলভ করানো হয়েছে, আমি একজন রিসোর্স পার্সন হিসেবে কাজ করছি, কেআরপি হিসেবে কি রিসোর্স পার্সন, তখন আমি টিচার ট্রেনিং এর সাথেও আমি যুক্ত ছিলাম, তো আমি বইগুলোকে অ্যানালাইসিস করেছি, দেখেছি। হ্যাঁ ইংলিশ, আমি একজন ইংলিশের শিক্ষিকা, তো ইংলিশ বইগুলোর সাথে সাথে আমি সোশ্যাল সায়েন্স, বেঙ্গলি, বেঙ্গলি তো ঠিকই আছে, সোশ্যাল সায়েন্স সায়েন্স এগুলো দেখেছি, এবং যে প্রসেসে এটা ট্রান্সলেটেড হয়েছে মানে ভেরি নাইস, খুব সুন্দর। স্যার যেটা বললেন যে মানে সত্যি আমাদের এখানে মানে কোয়ালিটি টিচার আছেন, আর এই যে কোয়েশ্চেন, যে একই টাইপের কোয়েশ্চেন হচ্ছে দুটো সেটে হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা যুগান্তকারী সিদ্ধান্ত। মানে মেরিট স্ট্রিমে স্যার যেটা বললেন আছে, কিন্তু
কিন্তু পজিটিভিটিটাই তো আমাদের সবকিছু, পজিটিভ ওয়েতে এগিয়ে যাওয়াটা বোধ হয় আমার মনে হয় বেটার হবে। কারণ কোনো জিনিসই তো চট করে তো আর তার মানে সাফল্য 100% আসবে এটার তো কোনো মানে মানে নেই না। এক্সপেরিমেন্টালি তো সবকিছু হচ্ছে, নিজেরাই দেখুন না করোনার মেডিসিন নিয়ে কত ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে, কোনোটাই ফাইনালাইজ নাই। তো একটা হাইড্রক্সিক্লোরোকুইন দিচ্ছে, কেউ কেউ রোগী সেরে উঠছেন, অ্যাজিথ্রোমাইসিন একটা ওষুধ আছে সেটা সেদিন স্টার কোন একটা স্টার কোন একটা চ্যানেলে দেখলাম যে কাজ করছে মানুষের মধ্যে, এক্সপেরিমেন্ট। এটাও একটা এক্সপেরিমেন্ট কিন্তু আমি বলবো যে অনেকটা আমাদের পজিটিভ আমাদের স্কুল ডিপার্টমেন্টে। আমার মনে অনেক সময় বলতে বলতে অনেক কথা মনে হয় যে আমাদের টার্গেট বড় হবে না কেন। আমি দেখছি এখানে হেডলাইন্স ত্রিপুরা লেখা, আপনাদের কি নিশ্চয়ই স্বপ্ন আছে এটা হেডলাইন্স ইন্ডিয়া হবে? হবে না আমাদের সুদূর প্রসারী ভাবনা। আমরা আমাদের এখানে তো ছাত্ররা আছে, আমার ছাত্র আছে যারা অক্সফোর্ডের সিনিয়র সায়েন্টিস্ট, ছেলে আবার আমার ছাত্র আছে রিক্সাবাদ চালায়, তাহলে সবই আছে আমাদের। তো বলবো যে আমরা পজিটিভ হতে হবে, আমাদের টুডে টুমরো এমন হবে যে আমাদের ত্রিপুরা পিছিয়ে থাকবে না, অনেক সামনে থাকবে, এখনো অনেকটা এগিয়ে গেছে, ক্রমে ক্রমে আরো এগিয়ে যাবে। এগিয়ে তো গেছে। এখানে একটা মজা যদি শেয়ার করি, এই যে কদিন ধরে যে আমরা আমাদের এখানে 2018 থেকে তো 18 এর একদম এন্ড পার্টে শেষের দিকে আমাদের এনসিআরটি থেকে রিসোর্স পার্সনরা এসেছিলেন প্রজ্ঞা ভবনে, মানে 5 দিন ব্যাপী ট্রেনিং হয়েছে এবং তারপর থেকে কিন্তু ট্রেনিং শুরু হয়েছে। তারপরে নতুন দিশা প্রজেক্ট এলো, তারপরে এলো নিষ্ঠা প্রজেক্ট। আপনারা ভাবতে পারবেন না যে এনসিআরটি থেকে যারা রিসোর্স পার্সনরা এসেছিলেন, মানে ওরা এত বিদ্বান, এত ভালো, এত মাইডিয়ার লোক, ওরা পর্যন্ত আমাদের টিচারদেরকে দেখে প্লিজ হয়ে গেছে এবং আমাদের মিনিস্টার স্যারকে বলেছেন যে সি স্যার আওয়ার টিচার্স আর ইয়োর টিচার্স আর ভেরি এনার্জেটিক। তো স্যার আমাদেরকে বলছিলেন একদিন মিটিংয়ে যে আমার এত ভালো লেগেছে যে এখানে টিচাররা এত এনার্জেটিক। শিলংয়ে গিয়েছিলেন উনি, নেরিতে গিয়ে বলেছেন ইউ পিপল শুড গো টু ত্রিপুরা অ্যান্ড মিট দ্য টিচার্স অফ ত্রিপুরা, দে আর সো এনার্জেটিক। এটা আমি মানে মিনিস্টার স্যার আমার থেকে কত বড় আমি ওনার চোখে সেটা দেখতে পেয়েছি যে গর্ব এবং আনন্দ। এবং বলছে যে ম্যাডাম স্যার মানে আমার যে কতটুকু গর্ব হয়েছে যে এনসিআরটি মানে আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন এখানে রিসোর্স পার্সনরা, ওরা মানে পিএইচডি পোস্ট ডক, আজকে ওরা ফিনল্যান্ড যাচ্ছে, কালকে ওরা অক্সফোর্ড যাচ্ছে, ওইখানে লোকেরা এসে আমাদের সেই ছোট্ট পার্বত্য এলাকার ছোট্ট পাহাড়ি ত্রিপুরাকে বলছে যে টিচার্স আর ভেরি নাইস, ভেরি গুড, ভেরি এনার্জেটিক, বিশাল বড় প্রাপ্তি। এবং এই যে আমি আবার বলছি কোয়ালিটি টিচার যে আছে, আমি বলবো এই যে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন হচ্ছে, একটা প্লে ওয়ে মেথডে একটা প্রেজেন্টেশন, আমাদের টিচাররা কিন্তু থেমেনি, সবাই মানে হোল হার্টেডলি উইথ ফুল এডুকেশন কিন্তু সবাই পার্টিসিপেট করছে, আমিও করছি। এটা কিন্তু আমাদের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এক্ষেত্রে ম্যাডাম আপনার কাছে যে একজন শিক্ষিকা হিসেবে এই যে নতুন দিশা যে ভাবনাটা, এটা কতটা শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং আপনার কি হবে? আচ্ছা, নতুন দিশা তো মানে কি বলবো, এটা কিন্তু একটা যুগান্তকারী মানে একটা পদক্ষেপ। মানে যে বাচ্চাগুলো পিছিয়ে এতদিন ধরে আমরা ভাবতাম যে হ্যাঁ মানে 3-8 কি পরীক্ষা দিলেই পাশ, একটা আমাদের মেন্টালিটি ছিল। কিন্তু এই অবস্থা থেকে যে যে বাচ্চাগুলোকে মানে ধরে ধরে এক একজনকে মানে একদম ডায়াগনস্টিক প্রসিজিওর যাকে বলে ধরে ধরে এর কোন প্রবলেম আছে, এবং আমাদের যে প্রথম ফাউন্ডেশন যে ওদের সাথে কোলাবোরেট করে আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট এটা ডিজাইন করেছে, আমি একজন ওই কি রিসোর্স পার্সন এই প্রজেক্টের, এবং বেসলাইন সার্ভে হয়েছে, সেখান থেকে ধরা হয়েছে যে কোন কোন বাচ্চারা কোন লেভেল আছে বাংলাতে, সে কি ক্যাটাগরাইজ করা হয়েছে কি সাধনা, প্রেরণা, সাধনা এবং ক্লাসের প্রপার, তিনটে ক্যাটাগরিতে। এবার প্রেরণাতে কোন বাচ্চারা পড়বে আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটা মানে আউটলাইন আমি দিচ্ছি আপনাদেরকে যে প্রেরণাতে কোন লেভেলের বাচ্চারা থাকবে, সাধনাতে কে থাকবে, যে ক্লাসে প্রপার থাকবে, এবং স্কুলে স্কুলে এক একটা ক্লাসকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, আমাদের টিচারদের একটু কষ্ট হয়েছে, সন্তানদের জন্য আমরা কষ্ট করব না তো কার জন্য করব, স্কুলের বাচ্চারা তো আমাদের সন্তানই না, ওদের জন্য তো করবো। এবং এখানে এই প্রজেক্টটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং এডুকেশন ডিপার্টমেন্ট যতটুকু পরিশ্রম এবং প্রচুর মানে কি করবো টাকা পয়সা মানে খরচা হয়েছে, সেটাকে তো সাকসেসফুল করা আমাদের কাজ। এবং এত সুন্দরভাবে বই ডিজাইন করা হয়েছে,
এসো খেলি, বিভিন্ন ধরনের কিছু কিছু এমন একটা বই ডিজাইন করা আছে যেখানে বিভিন্ন ধরনের খেলা খেলার ছলে মানে পড়া, মানে আমি এটা কিছুদিন আগে তখন আমাদের এমএচআরডি মিনিস্টার ছিলেন প্রকাশ জাভরেকরজি, উনি একটা প্রজেক্ট ছিল পড়ে ভারত ভরে ভারত, আমি এটার জন্য একটু কাজ করেছিলাম, তখন আমি দেখেছি উনি বারবার বলছেন যে জয়ফুল লার্নিং, একদম জয়ফুল লার্নিং, মানে এডুকেশনটাকে সেই মানে বার্ডেন হিসাবে মাথার মধ্যে যেন না নেওয়া হয়, যে প্লে ওয়ে মেথডের মাধ্যমে যতটুকু হাসি আনন্দ, এই জন্যই তো বিভিন্ন ধরনের মানে কি বলবো ক্লাসের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রপস আমরা ইউজ করছি, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করছি, ও হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি, তো বিভিন্ন ধরনের এই যে গ্রুপ ডিসকাশন, এবং আমাদের এখন কিন্তু ত্রিপুরাতে খুব আমরা ফোকাস করছি গ্রুপ লার্নিং এ, ইন্ডিভিজুয়াল লার্নিং না, এখান থেকে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা, প্রবলেম সলভিং মানে অ্যাবিলিটি গ্রো করা, এবং সবচেয়ে বড় টিম ওয়ার্ক, টিম স্পিরিট, হ্যাঁ মানে ওই যে বলে না যে হারি জিতি কি জানি একটা আছে নাহিলাত, সবে মিলি করি কাজ হারি জিতি নাহিলাত, এই যে গ্রুপ লার্নিংটা কিন্তু খুব ফোকাস দেওয়া হচ্ছে এবং নতুন দিশা কিন্তু সেই গ্রুপ লার্নিং এর মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমি যেহেতু ল্যাঙ্গুয়েজের টিচার, আমি ল্যাঙ্গুয়েজটার উপরে ফোকাস করতাম এবং সাইড বাই সাইড আমি ম্যাথমেটিক্সও দেখেছি, এবং 2020 শুরুতে কিন্তু আমরা মিশন 30-30 করেছি এবং সেখানে সমস্ত কেআরপিরা, একাডেমিক কোর্ডিনেটর, একাডেমিক লিডাররা কিন্তু ছুটে ছুটে গেছেন আমাদের আন্ডারে স্কুলগুলোতে কি ধরনের ক্লাস হচ্ছে দেখার জন্য, পরিশ্রম হয়েছে কিন্তু যে আউটকামটা আমরা পেয়েছি আমাদের তো মনে হয়েছে যে ছোট ছোট বাচ্চাগুলো আমি দেখেছি ওদের ইম্প্রুভমেন্ট হয়েছে। হ্যাঁ এখন একদিনে কোনো প্রেরণা লেভেলের বাচ্চা যে অক্ষর লিখতে জানে, সে গড়গড় করে গল্প পড়তে পারবে সেটা পসিবল হয় না, কিন্তু সে ওয়ার্ড লেভেল থেকে একটা সেন্টেন্স কমপ্লিটলি লিখতে পারছে, আমার নাম মনোজ এই কথাটা লিখতে পারছে, এটা তো বিশাল, আস্তে আস্তে এটা হচ্ছে। আচ্ছা প্রপস যেটা এনেছি আমি সেটা হলো অনলাইন ক্লাসে, আমরা তো ক্লাসরুমে বিভিন্ন ধরনের টিচিং এইড আমরা ইউজ করি, কিন্তু খুব ভালো লাগছে এসসিআরটিতে যে রেকর্ডিংগুলো হয়েছে আমি নিজেও করেছি সেখানে, আমি দেখেছি ওখানে যারা আর্টিস্ট আছে ওরা খুব সুন্দর করে বিভিন্ন ধরনের জিনিস ডিজাইন করেছে বোর্ডের মধ্যে, এরকম করে লাগিয়ে মানে আঠা আছে এটা দিয়ে লাগিয়ে তার পাশে লিখে লিখে, খুব ইনোভেটিভ লেগেছে। তো অনলাইন ক্লাসে এই প্রপস গুলো ইউজ হবে, দেখুন মানে রিয়েলিস্টিক কতটা হয়, আমরা যে ইউটিউবে ভিডিওগুলো দেখেছি এটা কিন্তু পুরোটা অনেকটা মেকানাইজড মনে হয় আমার, যে কথা বলছে অটোমেটিক বোর্ড ওয়ার্কস গুলো মানে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে খুব রিয়েলিস্টিক যে টিচাররা রক্ত মাংসেরই মানুষ আমাদের মতো, যেমন আমি একটা কাইট বলে একটা পয়েম করিয়েছিলাম ক্লাস সিক্সে, তো আমি একটা ঘুড়ি বানিয়ে নিয়ে গেছি, খুব তো দরকার নেই কিন্তু মনে হয়েছে যে এটা দেখাই না, কাইট ইট হ্যাজ এ টেইল ইট হ্যাজ এ থ্রেড এবং এইভাবে উড়ে যাচ্ছে, ঘুরে ওড়াতে আমিও পারি না, কিন্তু এই যে জিনিসটা যে কোনো বাচ্চা কতটুকু খুশি হবে একটা অনলাইন ক্লাসে, কি কতটুকু খরচা, ঘরে তো এরকম গিফট প্যাকেট কত, আমরা এগুলো ফেলে না দিয়ে জাস্ট সুন্দর করে কাটিং করি একটু আঠা দিয়ে ব্যাস, আমার এক পয়সাও কিন্তু খরচা হয়নি, যদি আমি বানাইনি আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছেন, মেনি থ্যাঙ্কস টু হিম, বাট উনি বানিয়ে দিয়েছেন। আমি একটা ছবি এঁকে নিয়ে গেছি, এগুলো আমরা ক্লাসে সবসময় ইউজ করি, এই যে কুকুর এবং মানুষের বন্ধুত্ব কি করে হলো, এটা এগুলো আমরা ক্লাসে ইউজ করি, কিন্তু এগুলো অনলাইনেও যে টিচাররা ইউজ, আমি তো দেখে শিখেছি, এটা সম্পূর্ণ আমার ক্রিয়েটিভিটি বলবো না, আমি এসসিআরটিতে গিয়ে দেখেছি টিচাররা ইউজ করছেন, তো ভাবলাম যে হ্যাঁ তাহলে চ্যানেলে আমিও ইউজ করতে পারি, পার্টিকুলারলি এলিমেন্টারি লেভেলে 3-8 ভেরি ইম্পর্টেন্ট, তো এভাবেই আমার মনে হচ্ছে আমরা তো অনেকটা এগিয়ে যাচ্ছি, কিন্তু করোনা আমাদেরকে থামাতে পারবে না। স্যার আপনার কাছে আসবো নতুন দিশা সংক্ষেপে একটু বক্তব্য নিয়ে, তারপরে পাস ফেল, কারণ পাস ফেল নিয়ে কিন্তু স্যার অনেক প্রশ্ন রয়েছে। বারবারই বলছি যে নেগেটিভ নিয়ে আমরা বেশি ঘাটলে কিন্তু আমাদের বেনিফিট কিছু হবে না, আমাদের পজিটিভ হতে হবে, কিছু না কিছু নেগেটিভ থাকবেই, আর আমরা আমাদের সারা জীবন ধরে আমরা সংগ্রাম করে চলছি, আমরা অনেক জায়গাতে রং ডিসিশন নেই, কিন্তু লাস্টলি এটা যদি রেকটিফাই করতে পারি তাহলে এটা পজিটিভ, পজিটিভ তাহলে আমরা নতুন দিশা এই বছর শুরু হয়েছে সেটা এই জন্য নতুন, এটা যখন পুরাতন হবে তাহলে এটা আরো শক্ত হবে, কিন্তু এখন যেটা হয়েছে সেটাও কিন্তু একবারে স্ট্রেংথ কম না, দিশা কথাটার মধ্যে একটা পথ, নতুন দিশা না একটা পথ প্রদর্শক, তো এই যে আমরা মানে সূর্য উদয় হচ্ছে, যখন উদয় হয়ে যাবে তখন তার কেউ কিছু বলতে পারবে না, এখন কিছু বলুক মানুষ, এবং আমার মনে হয় সে কিছু বললে সেটা মডিফাই করতে আরো সুবিধা হয়, তো প্রথম প্রথম তো মনে হচ্ছিল যে
এরকম এটা মনে হয় ঠিক হচ্ছে না, মানে এত ছাত্রদের প্রেশার দেওয়া। কারণটা কি আমি বলি, মাঝখানে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা যে ক্লাসের মধ্যে একদিন এরকম হয়েছিল, একটা ছেলেকে আমি অনেক কথা জিজ্ঞেস করছি, ও ট্রাইবাল ছেলে, জিজ্ঞেস করার পর সে কিন্তু কোনো রেসপন্স করছে না। আচ্ছা, লাস্টলি আমি ওকে একটা বকুনিও দিয়েছিলাম এবং অলমোস্ট রেগেও গেছিলাম। গিয়ে ওকে, ও হোস্টেলে থাকতো, তো হোস্টেলে থাকে থাকে যে সেটা আমি জানি, হোস্টেল সুপার স্কুলের টিচার, তো ওর সঙ্গে একবার কথা বলেছিল, তো আমি দেখতে পেরেছিলাম যে ওই ছেলেটা হোস্টেলের। যখন সে কথা বলছে না, আমার একটু কিউরিয়াসিটি হলো, ওকে বললাম, সে কোনো রেসপন্স করলো। লাস্টলি ওকে যখন আমি ঘাটলাম, দেখলাম যে সে ট্রাইবাল ছেলে, সে বাংলাই বুঝে না। অনেকে বলবে নতুন দিশা করে কি হয়েছে, সবাই তো পাশ করলো না, আরে সবাইকে কিভাবে পাশ করলো করবে, সেটা হবে না। তো ওই ছেলেটাকে আমি কিভাবে পাশ করাবো? আমার এরকম অভিজ্ঞতা আছে যে স্কুলের টিম গেছে বাড়িতে, গিয়ে বলছে যে ওই ছেলেটা কেন স্কুলে যায় না, তো ছেলেটার বাবা বলছে যাবে না তো যাবে না, কি আছে আমার ছেলে স্কুলে যাবে না হলে যাবে না। ফেস করেছি, আমি ফেস করেছি এটা, আমি গেছি, আমার ছেলেটাকে নিয়ে যদি আমি যাই অন্য জায়গায়, আমার রোজগার হবে, আমি স্কুলে পাঠালে কি হবে, ওর কনসেপ্ট এখনো যায়নি যে আমার স্কুলে পাঠাতে হবে। এটা তো সত্যি কথা, মিড ডে মিল আমাদের অনেক ড্রপ আউট কমিয়ে দিয়েছে এবং এখন নতুন দিশার কারণে আমাদের ফেল বা ড্রপ আউট অনেক কমেছে, কিন্তু এটা তো আমরা বলতে পারবো না যে 100-এ 100 আমরা সফল। কিছু থাকবে ডিফেক্ট, সেই ডিফেক্টটাকে ইন্ডিকেট করে, মানে আমার মনে হয় এগিয়ে যাওয়াটা ঠিক হবে না, আমরা পজিটিভটা দেখবো, পজিটিভটা নিই। হ্যাঁ, এবং সমালোচনা করা ভালো। আমার যদি কেউ সমালোচনা করে যে তুমি সেটা পারো না, আমি এটা অ্যাকসেপ্ট করি, হ্যাঁ আমার সেটা রেক্টিফাই করতে হবে, কিন্তু যদি কেউ সমালোচনা না করে তাহলে কিন্তু বেনিফিট হবে। আমি এখনো শিখি, সবাই থেকে শিখি। আর আমি এই চ্যানেলেই মনে হয় একবার এসে আমি বলেছিলাম, আমি তো মিউজিক লাইনে আছি, সুতরাং মিউজিক যারা সঙ্গে মিউজিকের সঙ্গে যুক্ত, আর আমার যেহেতু একটা ইনোভেশন আছে মিউজিক নিয়ে, সুতরাং আমি এখনো কিন্তু শিখি, এখনো আমি মানে এক্সপেরিমেন্ট করছি। তো এক্সপেরিমেন্ট করবো কতদিন, আমি যতদিন মারা না যাবো ততদিন করবো। তাহলে আমি নিজে কিভাবে আরেকজনকে বলবো তোমারটা দিতে? আমি এখনো আমার ইনস্ট্রুমেন্টটাকে আমি 100-এ 100 জায়গায় নিতে পারলাম না, তাহলে কোনো কেউই পারে না, 100-এ 100 নিতে পারবে না। তো চেষ্টা তো থাকবে, একটা সময় এমন হবে হয়তো, যেমন আমার মনে আছে আমাদের ওই কি বলে স্পেসে গেছিলেন যে কল্পনা চাওলা, কল্পনা চাওলা, ওনার গল্প পড়েছিলাম, উনি মানে বেলকুনিতে বসে, বেলকুনিতে না ছাদেতে বসে বসে ভাবছিলেন, ইস আমি যদি মহাকাশে যেতে পারতাম। আমার সঙ্গে সঙ্গে ওনার নেগেটিভ মেন্টালিটি এসেছে, আমি মেয়ে মানুষ কি করে যাব, এটা আমার দ্বারা হবে না। পরে কিন্তু উনি থেমে গেছিলেন, কিন্তু লাস্টলি ভাবলেন কেন পারবো না, আই ক্যান ডু। এই ফিলিংসটা যখন আসলো উনি আলটিমেটলি গেলেন। তা আমার যদি এই ভাবনাটা থাকে আমি পারবো, আমার দ্বারা হবে, তাহলে হবেই হবেই হবেই। স্যার যেটা বড় প্রশ্ন, পাস ফেল, আসলে না মানে কি বলি, পাস ফেল কথাটা একটা একটা ভেক্টর, পাস ফেল কি আবার, আসলে অনেক সময় এরকম দেখি। আমি সেদিনই পড়ছিলাম, পত্রিকায় পড়ছিলাম যে গ্রেস দেওয়া হয়েছে, কেউ 100-তে 103 পেয়ে গেছে, তো ওকে তো 100 দিতে হবে, 103 তো হবে না, তো এটা কি ডিফেক্ট কিছু কি? আমার তো মনে হয় না। কেন আমরা কিন্তু এখন কোথাও ইভেন সিবিএসসি তো কোথাও কিন্তু মার্কস দেওয়া হয় না, গ্রেড দেওয়া হয়, সেখানে 95 যে কথা, 100 একই কথা। তাহলে যে ছেলেটা 100 পেয়েছে সে গ্রেড দেওয়া 103 হয়েছে, পরে তো এটা মডিফিকেশন করেছে রাজ্য সরকার, তাহলে এটাতে ডিফেক্ট কোথায়? সে তো 100 পেয়েছে, কেউ বলবে সে তো 100 পাওয়ার ছিল না, ঠিক আছে, সে তো ওই গ্রেডে গেছে, তো তাহলে সে যখন 95 পায় বোর্ডে, তখন তাকে যদি একবার সুপার গ্রেড দেওয়া হয় তাহলে 100-103 তো সেমই। তাহলে এটা নিয়ে খুব একটা জলফুলা করার কোনো মানে নেই আমার মনে হয়। তবে হ্যাঁ, আজকে গ্রেড যা দেওয়া হয়েছে আগামী বছর কমবে, এর বছর আবার কমবে, একসময় এমন এরকম হবে যা গ্রেড দিতে লাগবে না, এটাই আমাদের স্বপ্ন, হয়তো হয়ে যাবে কোনোদিন না কোনো। পাশফেল দেখুন, এডুকেশন সিস্টেম এটা ইভালুয়েশন যতদিন এটা তো থাকবেই, এক্সামিনেশন যতদিন আছে এগুলো তো থাকবেই। আমরা, আমার মনে আছে আমি বিএড এ যখন পড়তাম একটা আমাদের কোয়েশ্চেন আসতো, এক্সামিনেশন ইজ এ নেসেসারি ইভিল, সত্যি না বলুন, ইটস এন ইভিল। আমরা বলি ইস পরীক্ষা যদি না থাকতো, আমি ছোটবেলা বলতাম ইস পরীক্ষা জানি কে বানিয়েছে, পেলে মানে আস্ত রাখতাম না।
কিন্তু এক্সামিনেশন ছাড়া ইভালুয়েশন ছাড়া তো মাপা যায় না, তো সেটা তো মাপকাঠি হিসেব তো হবেই। আর স্যার যেটা বললেন যে গ্রেস দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ বছর বছর ফ্লাকচুয়েট করে, সিচুয়েশনে অনেক সময় আমাদেরকে বাধ্য করছে, তো উন্নতি তো হচ্ছে, পাশ ফেল তো এটাও থাকবেই, কিন্তু বাচ্চাদের উন্নতি হচ্ছে। আমি এখনো সেরকম মানে আমি স্ট্যাটিস্টিক্যালি আমি সেরকম বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে বাচ্চাদের কিন্তু উন্নতিটা হচ্ছে, হবে এবছর, কারণ আমরা সবাই মিলে পরিশ্রম করেছি ডিউ টু নতুন দিশা, সেটার আন্ডারে কিন্তু মানে লিটারালি ওদেরকে নিয়ে মানে কোশ্চেনগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে বাচ্চাগুলোকে, মানে আমরা আমরা ছুটি পর্যন্ত নেইনি। এবং সবচেয়ে মজার যেটা আমার মনে হয়েছে যে স্টুডেন্টরা কিন্তু আসতে শুরু করছিল স্কুলে, যে ক্লাসে একটা কিছু মানে সামথিং ইজ হ্যাপনিং, যে মানে মজার কিছু একটা হচ্ছে, সেই টিচার এলো মানে অ্যাটেন্ডেন্স হলো, তারপরে বই খাতা নিয়ে শুরু হলো, না এই যে খেলছে গল্প বলছে, আমরা তো গল্প করি, লিটারালি গল্প করছি, পার্টিকুলারলি প্রেরণা এবং সাধনার ক্লাসগুলো, তো আমি থ্রি টু এইটাতেই বেশি আমি কনসেন্ট্রেট করছি। এবং সেখান থেকে আমার, আমি বললাম তো আমি স্ট্যাটিস্টিক্যালি যাচ্ছি না, কারণ আমি এতটা অ্যাওয়ার এখনো হইনি স্যার যতটুকু মানে পারফেক্টলি বললেন, কিন্তু আমার মনে হচ্ছে যে কি মনে হয় স্যার একটু তো উন্নতি হয়েছে। এটা তো আমি বললামই, আর পাশ ফেল তো থাকতো, এটা তো সরি বছর বছরের তাৎপর্যটা কি, এটা কিছুই না আমার মনে হয়, যেটা যেটা আমি বুঝতে পেরেছি সেটা বলছি, আমরা কি করতাম আগে, ফেল ফেল বললে ওর মনে একটা নেগেটিভ কনসেপ্ট আসে যে আমি মানে আনসাকসেস। আমার মনে হয় এবার যেটা বলা হয়েছে বছর বছর বাঁচাও, মানে তুমি একটা ভুল করেছিলে, তুমি কারেকশন করে নাও, তাহলে তুমি সবার সঙ্গে চলে যাবে, তিন মাস দু মাস পরে আবার পরীক্ষা দেবে, দিয়ে সে আবার ওদের সঙ্গে চলে যাবে। তো ওর ভেতরে যে একটু আগে বলেছিলাম আমাদের কল্পনা চাওলার কথা, উনি যখন ভেবেছেন যে আমি আই ক্যান ডু, স্যার একটু আপনাকে তাহলে কি এই যে গত কয়েকদিন আগে শহরেরই একটি স্কুলে কয়েকজনের কৃতকার্য হতে পারেননি, পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন, সেটা নিয়ে একটা দেখা গেল অচল অবস্থা স্কুলের ভেতরে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এটা নিয়ে কি তাহলে মানে অতটা চিন্তিত হওয়ার কারণে একটা সুযোগ কি থাকছে এই বছর বছরের মধ্যে? বছর বাঁচাও তো এরকমই বলেছে যে বছর বাঁচাও কি ইলেভেন টুয়েলভে আছে কিনা জানি না, আমার মনে হয় টেন নাইনের পরীক্ষায় তো ছিল বছর বছর বাঁচাও, ইলেভেনটা আমার ঠিক জানা নেই কারণ আমি ক্লাস টিচার ছিলাম না, এটা তো একবার রিসেন্ট এই কয়েকদিনের ঘটনা, কিন্তু টেনে নাইনে কিন্তু ছিল, নাইন থেকে যারা টেনে উঠেছে বা যারা আজকের রেজাল্ট দিল ওদের কিন্তু বছর বাঁচাও ব্যাপারটা থাকবেই। তো বছর বাঁচাও মানে কি সে ফেল না, কিন্তু আমাদের সিবিএসই তে কিন্তু যারা বোর্ডে পরীক্ষা দেয় ওদেরও কিন্তু তিন মাস পরে একটা পরীক্ষা দিয়ে আবার ডেভেলপমেন্ট করা যায়, মানে ফেল না সে আবার পাস করে নেবে, মানে তোমাকে একটু সময় হোল্ড করে রাখা ফর ইওর রেকটিফিকেশন, তুমি রেকটিফাই করে ফেলো। আচ্ছা এটা তাহলে যেটা স্যার বললেন চিন্তার কারণ নেই যে প্রকৃত অর্থে যে ফেল কথাটা, এটা নেই মানে একটা সুযোগ থাকছে, সুযোগ থাকছে, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড দেন ইউ উইল গেট পাস, করে ভালো রেজাল্ট করবে, ভেরি সিম্পল, আমাদের একটু খাটতে হবে, ডেফিনেটলি ডেফিনেটলি। স্যার একটা বিষয় যে এই ই ক্লাস কি আপনি যেটা শুরুতে আলোচনায় বলছিলেন যে আগে ছিল, তবে কি আগের মধ্যে আর এখনের মধ্যে কি নতুন কিছু তফাৎ এসেছে? আগে বলতে চাইছিলাম যে আজকে থেকে অনেক দিন আগে সেটা একদম আমাদের সেন্ট্রাল প্রজেক্টে ছিল, সেটা আইটি যে আমাদের ইউনিট এডুকেশন ডিপার্টমেন্টের, সেখানে দূরদর্শনের মাধ্যমে রেকর্ডিং হয়, সেটা আবার রেকর্ডিং ক্লাসগুলো ব্রডকাস্ট করা হয়, সেখানে আমি ক্লাস করেছিলাম, বেশ কয়েকটা ক্লাস করেছি, এবং একটা সময় এই টিচারদের সাথে আমি গাইড হিসেবেও ছিলাম, মানে গাইড বলি না ঠিক মানে কোঅর্ডিনেটর বলেছিলেন না স্যার, ছিলাম, তো আমি দেখেছি আর কি যে এটা সত্যি কথা, আমি আপনার বাড়িতে বসে কথা বলা আর হেডলাইন ত্রিপুরার পর্দার সামনে কথা বলার মধ্যে একটু পার্থক্য আছে কিন্তু, সুতরাং যারা ক্লাস করতে গেছেন ওরা চেষ্টা করেছেন ওদের বেস্টটা দেওয়ার জন্য এবং দিয়েছে, এরকমও হয়েছে যে দূরদর্শনে ওরা নিজেরা বলেছে স্যার আজকে থাক, আজকে আপনার অফ মোড আছে, আপনি আরেকদিন ক্লাসে এসে করুন, সেটা রি রেকর্ডিং হয়েছে, তার মানে উনাকে চান্স দেওয়া হয়েছে এবং উনি দেখা গেছে পরের বছর পরের দিন উনি আরো ভালো করেছেন। তাহলে মানে এটা তো সত্যি কথা, যখন আমরা লাইভ ক্লাসে যাব বা রেকর্ডিং ক্লাসে যাব তখন কিন্তু আমাদের মানে অনেক বেশি আমাদের সতর্ক থাকতে হয়, প্রিপেয়ার হয়ে যেতে হয়, এবং কেউ কেউ আছেন প্রিপেয়ার লাগে না এমনিতেই পারেন, সবাই তো একরকম থাকে না, অনেকে আছে ভেতরে থাকে আউট করতে পারে না, অনেক কথা থাকে বের করতে পারে না, অনেকে আছে ক্যামেরা দেখলে একটু গাবড়ে যায়, আমি একটু গাবড়ে যাই, দেখে লাগছে না কিন্তু, দেখেও কিন্তু একটু কমে, দুজনকে কাউকেই লাগছে না ক্যামেরা দেখে,
এটাই তাহলে স্যার একটু মানে নতুনত্ব এসেছে তাহলে না যেটা বলছিলাম মানে এখন তো মানে প্রচুর ক্লাস হচ্ছে এবং যেটা বলছিলাম এখন থার্ড ফেজ চলছে ফার্স্ট ফেজে দশটা ক্লাস দশ দিন ক্লাস হয়েছিল আপনাদের চ্যানেলও হয়েছে এবং এরকম অনেকগুলো চ্যানেলে হয়েছে তারপর সেকেন্ড ফেজেও এরকম হয়েছে থার্ড ফেজে যেটা হবে সামনে সেটা থার্টি ডেজ আচ্ছা থার্টি ডেজ ধরে কন্টিনিউয়াস ক্লাস হবে এক একজন টিচারদের পাঁচটা করে ক্লাস হবে প্রচুর ফোন আসে আগে এতটা আসতো না তার মানে কি মানুষের অ্যাওয়ারনেস বেড়েছে এবং আমি হেডলাইন্স এর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে দেখুন রাজ্য সরকার প্রচুর চেষ্টা করবে আমরা প্রচুর চেষ্টা করবো কিন্তু আমরা সাকসেস হবো না যতক্ষণ আমাদের যারা আমাদের মেইন রিসোর্স বলতে যারা দর্শক মানে যারা স্টুডেন্ট যারা অভিভাবক ওরা যদি সেটা গুরুত্ব না বুঝে তাহলে প্রথম কাজ হবে যে সবাইকে মেসেজ দেওয়া যে তোমাদের লস তো হবে না ধরে নিলাম কম লাভ হবে লস তো হবে না দেখবে না কেন বসে বসে ওই স্কুলে গেলেও তো এই ক্লাসটা করতে ক্লাসটা করতে হতো বা বাড়িতে বসে তুমি হোয়াটসঅ্যাপ পড়া করতে পারো ফেসবুক করতে পারো না করে তুমি কিছুটা সময় দেখে নিলেই হ্যাঁ এটু আসবে আমাদের একটা শিক্ষা বন্ধু একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে ত্রিপুরা শিক্ষা বন্ধু ত্রিপুরা শিক্ষা বন্ধু আচ্ছা এটাতে যদি কারো মানে থাকে মোবাইল থাকে সে সাবস্ক্রাইব করতে পারে মোর দেন 500 ক্লাস বাহ তার মানে সে স্কুলে যা যা পেত তার চাইতে একটু বেশি পাবে হ্যাঁ দু একটা ক্লাস হয়তো ইংলিশ সিলেবাসটা চেঞ্জ হয়েছে এটা আবার রেকর্ডিং হচ্ছে কিছু আচ্ছা আচ্ছা তার মানে গভর্নমেন্ট যেভাবে যেখানে ডিফেক্ট আছে সেখানে আবার যতটা পারছে সরকার নিজের মধ্যে থেকে রাজ্য সরকার চেষ্টা করছে আপনারা এটা মেসেজ দিন আপনাদের মাধ্যমে আমরা দিতে চাই যে ইউটিউবে যদি কেউ গিয়ে শিক্ষা বন্ধু সাবস্ক্রাইব করে তাহলে সে সমস্ত ক্লাস পাবে আমারও পাবে ত্রিপুরা শিক্ষা বন্ধু আমাদের ত্রিপুরা রাজ্যে ম্যাক্সিমাম অনেক ভালো ভালো টিচার আছেন যারা এখানে ক্লাস করেছেন এবং সেটা এখনো ক্লাস চলছে মানে এখনো ক্লাস রেকর্ডিং হচ্ছে এবং আপলোড হচ্ছে এবং এসসিআরটিতে এখন তো মানে খুব ভালো ক্লাস হচ্ছে প্রত্যেক দিনে রেকর্ডিং চলছে সেকেন্ডারি হচ্ছে এলিমেন্টারি হচ্ছে সবাই যাচ্ছে এবং সবচেয়ে মজার যেটা স্যার যেটা বললেন যে ক্যামেরা ফিয়ার প্রথম প্রথম আমাদেরও ছিল এখন কি হয়েছে রোজ যাচ্ছি তো এখন যে সামনে যে একটা বস্তু আছে এখন মনে হচ্ছে যেন মনে হচ্ছে ভার্চুয়াল তো স্টুডেন্ট তো ওপারে আছি ওরা তো দেখছে বাচ্চারা ফোন করছে আগে যতটুকু করতো তার থেকে অনেক বেশি করছে সেটা মানে খুব ভালো একটা দিক আর কি আগেও তো ছিল অনলাইন ক্লাস তো এমন না যে আগে ছিল না স্যার যেটা বলেন ই ক্লাসরুম যেটা আমরা ত্রিপুরা শিক্ষক বন্ধুর মাধ্যমে গুরুত্বটা যে মানে কতটা এটার নেসেসিটি এটা কিন্তু লোকেরা বুঝে গেছে এটা কিন্তু একটা মানে বিশাল একটা পদক্ষেপ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে যাচ্ছি মানে আপনার কাছে জানবো যে ওয়ার্কবুক এবং নোটবুক এই দুটোর যদি একটু আচ্ছা দেখুন এই ওয়ার্কবুক তো শব্দটা আমরা অনেক আগে থেকেই শুনেছি এখন কিন্তু ত্রিপুরা সরকার মানে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে আসছে বাচ্চাদের জন্য এখনো এবছর থেকে এখনো সেটা আমরা কালকে মিটিং করেছি যখন আমরা দেখেছি কিন্তু এখনো সেটা মানে কমপ্লিটলি ভেরিফাইড হয়নি বলে আমরা নিয়ে আসিনি নাহলে আমি নিয়ে আসতাম ডিফারেন্স বিটুইন ওয়ার্কবুক অ্যান্ড নোটবুক নোটবুক কি নোটবুক তো যা পড়লাম সেটারই অনুবাদ করা আছে সাইড বাই সাইড কি হচ্ছে যে জিনিসটা এক্সপ্লেইন করা আছে প্রশ্নের উত্তর দেওয়া আছে সেই তো ওয়ার্কবুক হলো এমন কিছু মানে ওপেন এন্ডেড কোয়েশ্চেন যেটা তোমার বাচ্চাদের ক্রিয়েটিভিটি লেভেলটা বাড়াবে তো ইউ থিঙ্ক এন্ড ইউ ডু ইট নিজেকে করতে নিজে করো এটা তো খুব হ্যাঁ হ্যাঁ মানে রিপিটেড ড্রিলিং মানে টেস্ট পেপারের মতো না হ্যাঁ অনেকটা বলা যায় কারণ স্যাম্পল কিছু থাকবে আচ্ছা এটা কিছু ওটা দেখে কিছু মানে আচ্ছা নমুনা উত্তর দেয়া থাকবে নমুনা যে একটা হিন্ট আছে তোমার সামনে হ্যাঁ টিচার তো থাকবেনই হেল্প করার জন্য প্যারেন্টসরাও আছেন সম্পূর্ণ উত্তর থাকছে না স্যাম্পল দেওয়া থাকবে পুরোটাই মানে নিয়ে আসতে পারলে ভালো হতো কিন্তু মানে ভবিষ্যতে আমরা এগুলো অনলাইন ক্লাসে নিয়ে যাব তো এখানেই ডিফারেন্সটা যে এইগুলো কি বলতো সৃজনশীলতা যেটা এই যে প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা ক্রিটিক্যাল থিঙ্কিং মানে জটিল চিন্তা করে বের করা যে কি হবে এটা হ্যাঁ এখান থেকে কিন্তু শুরু হয় যখন আমরা কম্পিটিটিভ পরীক্ষাতে যাই ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং আমি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছি তখন আমি ফেস করেছি যে সত্যিকারে রিজনিং ক্যাপাবিলিটিটা কতটুকু দরকার এবং এটাকে মানে কি বলবো মানে নিজেদের মধ্যে মানে এটাকে অভ্যস্ত করার জন্য কিন্তু খুব দরকার সেই ওয়ার্কবুক থেকে কিন্তু সেটা শুরু হয় খুব দরকার যে ক্রিয়েটিভিটি লার্নিংটা যেটা খুব ক্রিয়েটিভ হয়ে চিন্তা করে স্কোপ দিতে হবে তো বাচ্চাদেরকে নোটবুক তো সেই স্কোপটা দিচ্ছে না সব তো প্রিপেয়ার্ড পাচ্ছে সেখানে সে নিজে চিন্তা করবে হেল্প তো পাবেই
হচ্ছে নিজেকে, সেটাই আমাদের মনে হচ্ছে আর কি ডিফারেন্স। এই ওয়ার্কবুক তাহলে কতটা মানে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এবং যে যেটা পড়াশোনার সিলেবাস আছে ক্লাস আছে এগুলোর মধ্যে থেকে ওয়ার্কবুকটা করাটা কতটা বেনিফিটেড? আসলে সেটা আমি তো যেহেতু সায়েন্সের ম্যাথমেটিক্সটাই বলি, ওয়ার্কবুকটা ম্যাথমেটিক্স বেসড, মানে আমরা বইয়ের মধ্যে পাঁচটা অঙ্ক থাকে, ছাত্রদের একটা দেখিয়ে দিলাম বাকিটা তোমরা বাড়িতে করে নিও, এখানে বাড়িতে করে নিও না, একটা দেখিয়ে দিলাম যেটা সেটা ওইখানে দেখিয়ে দেওয়া আছে, আর বাকিগুলো সে করবে টিচার হয়তো চেক করে দেবে। তাহলে কি হলো যে সেতে করতে হবে তার জন্য একটা স্পেস দেওয়া আছে, তাহলে সেটা করতে হবে। আর হয়তো এটাতে ভবিষ্যতে মার্কস থাকতেও পারে, জানি না, এখনো মার্কস দেওয়া হয়নি, মানে হবে থাকবে কি থাকবে না, মানে কথা হচ্ছে ওয়ার্কবুক ইন্ডিকেট করে সে সেটা চর্চা করেছে কি করেনি। ওয়ার্ক মানে তো কাজ, সে কাজ করেছে কি করেছে কি করেনি সেটাই দেখবে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আনসার দেওয়া না, প্র্যাকটিস করার জন্য। আনসার তো দেওয়া মানে কি কপি পেস্ট শিখবে, পরীক্ষা লিখে বমি করবে, নম্বর পাবে, সেটা না, কিন্তু সেটা হচ্ছে সে ওইটা বুঝলো কিনা চেক করা। আস্তে আস্তে হয়তো বইয়ের মধ্যে পাঁচটা অঙ্ক থাকবে, প্রথমটা একটু সহজ, মাঝখানেটা একটু কঠিন, তারপরেটা হয়তো একটু কঠিন, সহজ একটা দেওয়া থাকবে, মাঝখানেটা কঠিন মানে মিডিয়াম দেওয়া থাকবে, বাকিগুলো করো, এটা আর কি। মানে ভালো ভাবনাই আমাদের সিবিএসই তে এটা ছিল, আমাদের এই এই বছর প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং সিবিএসই থাকলে খুব একটা ছাত্ররা করে বলে আমার মনে হয় না, কিন্তু এবার এটা যদি ফোর্স করা হয় যে এটা করতে হবে, কি বলবো, এটা হলো একটা মিশন মানে মেশিন রিডেবল কোড, এটাকে বলে কুইক রেসপন্স কোড। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, ও এনসিইআরটি বইগুলোতে জানি না দেখা যাবে কিনা, প্রত্যেকটা বইয়ের চ্যাপ্টার গুলো আমি জন্য বইটা নিয়ে এসেছি, এই যে এখানে একটা কালো সাদা মানে একটা ডট 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 ব্ল্যাক এন্ড হোয়াইটে একটা জোন করা আছে, ঠিক আছে। তো এটার উপরে যখন যেটা করতে হবে টিচারকে বা স্টুডেন্টদেরকে, যেটা করতে হবে ফোন, স্মার্টফোন সবার কাছে আছে, সেখান থেকে গুগল প্লে স্টোর থেকে কুইক কিউআর স্ক্যানার, কুইক মানে রেসপন্স স্ক্যানারটা ডাউনলোড করবে, ঠিক সেটার উপরে এইভাবে ধরবে, স্ক্যান হয়ে গেল, এবার সেটার সাথে রিলেটেড ভিডিওস, পিপিটি মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেক কিছু পেয়ে যাচ্ছে। বই পড়তে ভালো লাগছে না, ফাইন, নো নিড টু রিড বুকস, গো অ্যান্ড সার্চ কিউআর কোড এবং সেখান থেকে। এবং এগুলো কি ধরনের ভিডিও, যেগুলো কিন্তু দেখা যাচ্ছে এনসিইআরটি দ্বারা ডিজাইন করা, ইউটিউবে তো অনেক ভিডিওস আছে রিকমেন্ড করা, এনসিইআরটি ডিজাইন অ্যান্ড রেকমেন্ডেড। আমি এনসিইআরটি তে গেছি 2018 তে, আমি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইনিশিয়েটিভে আইসিটির উপরে আমি নেহরু যে ভবন আছে এনসিইআরটি তে আমি করে এসেছি, তো আমি দেখে এসেছি সেখানে আইসিটি মানে আইসিটি যে সেলটা আছে বিশাল কর্মকাণ্ড, ওদের পুরো রেকর্ডিং স্টুডিও আছে, অডিও মানে রেডিওর জন্য আলাদা স্টুডিও আছে, এবং সেখানে রেগুলার রেকর্ডিং হচ্ছে, ক্লাসেস হচ্ছে, এবং মানে সমস্ত মানে আইটি সেলের লোকেরা বসা, ওরা সবাই এমটেক পিএইচডি, দেন ওরা বিএড করেছে, দেন দে কেম টু দিস ফিল্ড, ওরা ওদের চিন্তার দ্বারা কিন্তু, এবং সেটা রিলেটেড বললাম তো, বই পড়তে ভালো লাগছে না অসুবিধা নেই, তুমি চলে যেতে পারছো, পিপিটি দেখতে পারছো, আমাদের জন্য হেল্পফুল, আমরা পিপিটি পেয়ে যাচ্ছি কখনো কখনো, স্মার্ট ক্লাস যেটা অ্যানিমেশন থাকে, স্মার্ট ক্লাসটা একটু বলে নেই, স্মার্ট ক্লাস যেটা এটা হলো মানে 2015 তে এটা ছিল যে এমএইচআরডি আমাদেরকে ইনফরমেশন পাঠিয়েছিল যে অ্যালং উইথ সিক্স স্টেটস ত্রিপুরা কিন্তু মানে ইনক্লুডেড হচ্ছে যে স্মার্ট ভার্চুয়াল ক্লাসরুম প্রজেক্টের ফেজ মানে, সেটার আন্ডারে 140টা স্কুল এবং দুটো ডায়েট, কাকড়াবন ডায়েট এবং কৈলাসহর ডায়েট, দুটো ডায়েটে টু মানে টু এমবিপিএস মানে 2 MB/s এই ধরনের ফেসিলিটি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, এবং যেখানে ওরা রিয়েলি কানেক্টেড যে স্কুলগুলোতে স্মার্ট ক্লাসেস গুলো আছে সেখানে, আমাদের স্কুলে আছে, আমি যে স্কুলে আছি, আমি কুমারঘাটে পাবিয়াছড়া ক্লাস 12 স্কুলে আছি, সেখানে আছে, আমরা কিন্তু সেখানে ক্লাস করাই। ভাবতে পারবেন না বাচ্চারা কতটুকু খুশি হয়েছে, একটা ভিডিও দেখাচ্ছি, এটা তো আমরা, আপনি পেয়েছেন কি, আমরা পেয়েছি কি, আমরা ছোট ছিলাম, একটা কথা মাঝখানে বলি, খুব মানে আনন্দ করে, হ্যাঁ সময় তো নেই, একদম কথাটা বলে নেই, কারণ এটা আমি ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে হচ্ছিল এটা বলা উচিত সবাইকে, যে আমাদের স্টেটের লোকরা মানে গার্জিয়ানরা সবাই হয়তো জানে না বা গুরুত্ব দেয় না, কিন্তু এটার যে কতটা গুরুত্ব তার একটা এক্সাম্পল বলি, আমাদের যে ওই যে ই ক্লাসের যে কন্টেন্ট আছে না, সেই কন্টেন্টটা গুজরাটের
সম্ভবত বম্বে গুজরাট এরকম একটা চ্যানেল, প্রাইভেট চ্যানেল, আমাদের এখান থেকে মোর দেন 200 সিডি মানে কন্টেন্ট নিয়ে ওরা ওইখানে টেলিকাস্ট করেছে বাংলা। ভাবতে পারছেন মানে এটা কতটুকু বড় সাকসেস আমাদের? ওরা শুনেছে আমরা এরকম করেছি, আমাদের এখান থেকে নিয়ে ওরা গুজরাটে সেটা টেলিকাস্ট করেছে, এটা আমাদের গর্বের বিষয় না? বিশাল গর্ব। আর নাম্বার টু হচ্ছে আমি সেটাতে সাক্ষী, ইসরোর একটা প্রজেক্ট ছিল, ইসরোর লোকরা এখানে এসেছিল, এসএটিতে হয়েছিল এখানে, ওরা মানে ওপেন জায়গায় একটা গার্ডেন একটা স্কুলে গেছে, বিভিন্ন জায়গায় শুটিং করেছে, করে ওরা মানে খেলার ছলে কিভাবে নাইনের ক্লাসে মনে হয় নাইন না টেনের জন্য ক্লাস করেছিলাম ভুলে গেছি, ওইটা ওরা রেকর্ড করেছে, করে ওরা অল ওয়ার্ল্ড বেসে সেটাকে সার্কুলেট করেছে। তো ওরা কেন ত্রিপুরাকে সিলেক্ট করছে সেটা তো আমিও ভাগ্যবান, আমাকে সিলেক্ট করেছে, তো আমরা সেটাতে বিশাল প্রাপ্তি। তাহলে এগুলো মানুষ জানে না, যদি জানতো আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে হয়তো কেউ কেউ জানলো, তো সেটা জেনে হয়তো এটা বোঝা উচিত। তা আমরা একবারে ফেলনা না, আমরা চেষ্টা করলে কিছু পারি, প্রচুর প্রচুর মানে, এবং আমাদের যদি একটু ফলো করা যায় সবাইকে, তাহলে ওই যে মানে কোনো প্রাইভেট টিউটর লাগবে না এবং কিছু লাগবে না, দরকারি নেই, অনেক কিছু হবে দরকারি নেই প্রাইভেট টিউটর। এখন তো মানে সিঙ্গেল প্রশ্নের পরীক্ষা হচ্ছে, সবকিছু অ্যাভেলেবল, হ্যাঁ একটু সময় লাগবে। আজকে আমার মনে হয় এই লক পিরিয়ডের কারণে .com এর যে সুযোগটা সবাই জেনে গেছে, এবং যারা জানেনি জানবে, এবং টুডে টুমোরো ক্লাসেও হয়তো ক্লাস করার সাথে সাথে ছাত্ররা হয়তো ওই ইউটিউব চ্যানেল শিক্ষা বন্ধু চ্যানেলগুলো দেখবে। মানে টেকনো ওয়ার্ল্ডে আছে, টেকনোলজি ইউজ করব না তা তো হয় না, এট ইটস বেস্ট লেভেলে আমাদেরকে ইউজ করতে হবে সেটাই। স্যার ম্যাডাম আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সময় নিয়ে আমাদের এই অনুষ্ঠানে এলেন এবং আলোচনায় অংশগ্রহণ করলেন, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আলোচনা করলেন, বেশ গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনাদের দুজনকে আরো একবার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চ্যানেলকে আমরা ধন্যবাদ, হ্যাঁ সত্যি মানে প্ল্যাটফর্ম একটা না যে আমরা আমাদের কথাগুলো আমরা মানে অডিয়েন্স বা গার্জিয়ানদের বাচ্চাদের পৌঁছাতে পারছি আমাদের কথাগুলো, যে অ্যাকচুয়ালি কেন এটা গুরুত্বপূর্ণ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এখনকার মতো এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত, নমস্কার।